অনেকে যাবেন আবার পশু খরিদ করতে, কেমন পশু হতে হবে? গত জুমা বলেছিলাম কার উপরে কুরবান ওয়াজিব, শুধু ঘরে একজনের উপরে ওয়াজিব নয়, কয়েকজনের উপরে ওয়াজিব হয়ে যেতে পারে, এই হিসাব লাগিয়ে দিবেন। কেমন পশু নেবেন? পশুর মধ্যে উট, গাভী এবং ছাগল বা ভেড়া, এগুলো জবাই হবে। মুরগ মুরগি এগুলা কোরবানির জন্য নয়, জবাই করে খেতে পারে আলাদা বিষয়, কিন্তু কোরবানির জন্য নয়। উট কমপক্ষে বয়সে 5 বছর হতে হবে, গাভী ছেলে হোক পুরুষ হোক এর মধ্যে কমপক্ষে 2 বছর বয়স হতে হবে, এর বেশি হলে ভালো। ছাগল ভেড়া এর মধ্যে বয়সে কমপক্ষে 1 বছর হতে হবে। হ্যাঁ, যদি ভেড়া মোটা তাজা যদি এমন থাকে দূর থেকে দেখতে, 6 মাসের ভেড়া আছে কিন্তু দূর থেকে দেখতে 1 বছরে যদি মনে হয় তবে তারও কুরবানি জায়েজ আছে, এটা ভেড়ার ক্ষেত্রে, ছাগল বা ছাগলের ক্ষেত্রে নয়। এরপরে যখন ছাগল নেবেন মনে রাখবেন 2 বছরে গরুগুলোর দাঁত হয়ে যায়, এমনও গরু আছে যার বয়স 2 বছর হয়েছে দাঁত হয়নি। আপনার যদি ঘরের লালিত গরু আছে, পালিত গরু আছে, আপনি তো তার বয়স জানেন, তো দাঁত হওয়ার শর্ত নয়। সাধারণত 2 বছর দাঁত যেহেতু হয়ে যায় তাই আমরা 2টি দাঁত দেখে খরিদ করে থাকি, কেন অন্যান্য লোকের উপরে বিক্রির জন্য তারা বলে দিতে পারে দাঁত হয়ে গিয়েছে 2 বছর হয়েছে। অনেক গরু এমনও আছে যার দাঁত 2 বছর আগে হয়ে যায়, কিন্তু মনে রাখবেন প্রাপ্ত বয়স্ক যখন থাকবে তখনই আপনার কুরবানি বা আকিকা হতে হবে। প্রথমত বয়স চেক করে নেবেন, এরপরে দ্বিতীয়ত এমন কোন পশু থাকবে না যার মধ্যে কোন ত্রুটি পাওয়া যায়, যেমন তার একটি কান নেই, জন্মগত ভাবে 2টি কান নেই বা 1টি কান নেই, তবে এমন পশু কুরবানি জায়েজ হবে না। বা কান তো আছে, 3 ভাগের 1 ভাগ যদি কাটা থাকে কান, তবে সেই গরু কুরবানি হবে না। আর যদি কিছু ছিদ্র হয়, অনেক মহাজনরা এভাবে করে থাকে চিনার জন্য ফুটা করে দেয়, 1টি ফুটা 2টি ফুটা, তবে এটা সুন্নতের খেলাফ হবে, কিন্তু এটা জায়েজ আছে, কুরবানি করা জায়েজ হবে কিন্তু সুন্নতের খেলাফ। এরপরে চোখ যদি ঘ্যাংটা থাকে অথবা কানা থাকে বা অন্ধ থাকে, তো অন্ধ বা কানা গরু বা যে কোনো পশু কুরবানি জায়েজ নেই। আপনারা কখন পশুগুলো নেবেন ভালো করে খেয়াল করবেন, অনেক সময় এমন হয়ে যায় যারা পশু খরিদ করতে যাবে, যারা পশু বিক্রি করবে, গরু যদি চোখ না থাকে তার নকল চোখ লাগিয়ে দেয়, আপনারা দেখবেন দেখতে পাচ্ছে কিনা, তো তার চোখের কাছে হাত লাগাবে, যদি সে দেখতে পারে তবে সেই চোখগুলো বন্ধ করবে বা নড়াচড়া করবে, যদি না করে বুঝতে পারবে সেই পশুটি অন্ধ রয়েছে বা কানা রয়েছে, তো সেই পশু কুরবানি করা জায়েজ হবে না। তার লেজ যদি 3 ভাগে, লেজ বা যে কোনো শরীর অংশ, যে কোনো শরীরের অংশ 3 ভাগের 1 ভাগ যদি কাটা থাকে বা না থাকে, তবে সেই পশু কুরবানি জায়েজ হবে না। এমন ল্যাংড়া গরু যে ঠিকমতো হাঁটতে পারে না, তবে পা যদি না থাকে তার কুরবানি তো হবে না, বা এমন ল্যাংড়া গরু হাঁটতে তো পারে কিন্তু সে নিজে হেঁটে কুরবানিগাহ অর্থাৎ যে জায়গায় জমা করা হবে সেই জায়গায় যাইতে পারবে না, সেই গরুর কুরবানি জায়েজ হবে না। এমন কোন গরু যার দাঁত হয়েছে আমার পড়ে গিয়েছে, অনেক দাঁত পড়ে গিয়েছে, একটা দাঁত যদি ভাঙা থাকে আরামভাবে সে চারা খেতে পারে, তবে দাঁত কুরবানি তো জায়েজ কিন্তু সুন্নতের খেলাফ রয়েছে। কিন্তু এমন দাঁত নেই যে চারা গরু আরামভাবে খেতে পারে না, দাঁত ভাঙা গরু আরামভাবে চারা খেতে পারে না, তবে এমন গরু কুরবানি বা এমন যে কোনো পশু কুরবানি জায়েজ হবে না। আরেকটি কথা মনে রাখবেন, যদি গরু জবাই করলেন মাদা গরু গাভী, তার পেট থেকে যদি বাচ্চা বের হয়ে যায়, সেই বাচ্চা যদি জীবিত থাকে আপনি সেই বাচ্চাকে সাদাকা করে দিতে পারেন, অথবা তাকে জবাই করে দিয়ে তার গোশত বণ্টন করে দিতে পারেন বা সাদাকা করে দিতে পারেন। আর যদি বাচ্চাটা মৃত্যু বের হয় তবে সেটার কোনো কাজের নয়, তাকে ফেলে দিতে হবে। ইম্পর্টেন্ট একটি মশালা, গরুতে মহিষ বলদ এটা তো 7 ভাগ আসবে। আর একটি কথা, যেগুলো গরু মুখান্নাস হয় অর্থাৎ আমরা বাংলাদেশে হিজড়া বলি,
তো হিজরা গুরু যার মধ্যে পুরুষ এবং মহিলা উভয়ের আনামত রয়েছে এবং গরু কুরবানি জায়েজ নেই এবং গরু কুরবানি জায়েজ নেই পুরো মহিলা হতে হবে অথবা পুরোপুরি পুরুষ হতে হবে তবেই জায়েজ রয়েছে যত সম্ভব আমরা যখন গরু খরিদ করব মোটা তাজা সবল যেন হয় থাকে এমন গরু দেখে নেব এবং যদি আমরা যদি শরীরগুলো নিব ছাগলের মধ্যে ভেড়ার মধ্যে একজন একটি না গরু উট মহিষ বলদ এদের মধ্যে সাতটি নাম আসতে পারে তো তাই সাতজন শরীক হতে পারে সাতজনের মধ্যে এমনটি হবে না একজন অর্ধেক ভাগ নিল আরেকজন দেড় ভাগ নিল এইবার যদি ভাগাভাগি হয় তবে তারও কুরবানি জায়েজ হবে না মোকাম্মল এক ভাগ করে নিতে হবে মোকাম্মল এক ভাগ করে নিতে হবে তবেই আপনার কুরবানি জায়েজ হবে হ্যাঁ এভাবে করতে পারেন যেমন একটি গরুতে সাতটি নাম আপনারা দুজন মিলে খরিদ করেছেন দুজন মিলে খরিদ করলেন এখন সাতজনের নামে তো কুরবানি হবে বা দুজন নামে করে দিতে পারে আর দুজন নাম পেয়ে যদি পাঁচটি নাম যে রয়েছে এক্সট্রা পাঁচজন নাম করলেন এবং কষ্ট ভাগ করাতে দুভাগ সমানভাবে ভাগ করা যেতে পারে কিন্তু কুরবানি সাতজনের নামে হবে বা দুইজন নামে করে দিতে পারে পাঁচজন নাম এক্সট্রা ছেড়ে দিতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু এভাবে হবে না একজন অর্ধেক টাকা দিলে অর্ধেক ভাগের তারও নামে কুরবানি এটা জায়েজ হবে না যাই হোক এখন বলছি না কুরবানির অংশীদারের মধ্যে সাতজন যদি হয়ে থাকে বা পাঁচজন বা তিনজন যদি হয়ে থাকে এই অংশীদারের যে কোনো একজন ব্যক্তিও শুধুমাত্র বস্তু খাওয়ার জন্য বা আমি বড় গরু নিয়ে এসেছি লোকজনকে দেখানোর জন্য এই নিয়ত যদি থাকে সাতজনের মধ্যে যে কোনো একজন একজনের কারণে বাকি ছয় জনের কুরবানি কবুল হবে না তো তাই যদি শরীর বানানো হয় এমন লোকজনকে শরীর বানাবেন আরো এক ইম্পর্টেন্ট কথা যারা শরীর থাকবে সেই শরীরের মধ্যে প্রত্যেক জনের টাকা হালাল হতে হবে ব্যাংকের লাভের টাকা থাকলে চলবে না ওই জুয়ার টাকা থাকলে হবে না খাই গেলে টাকা থাকলে হবে না কারণ মাল আত্ম সাফ করে নিয়েছেন এগুলা টাকা থাকলে হবে না গরিবের উপর জুলুম করে নিয়েছেন এগুলা টাকা থাকলে হবে না আপনার হালাল টাকা থাকতে হবে তেমন লোককে বেছে নেবেন যার টাকা গুলো হালাল রয়েছে সেই লোকজনকে আপনারা শরীর হিসেবে বানিয়ে নেবেন শরীরের উপরে আর কয়েকটি মাসলা রয়েছে যেমন 34 হয়ে গিয়েছে অনেক দেরি হয়ে গিয়েছে আর আল্লাহ তাআলা কথার কাছে দোয়া আল্লাহ আমাদের সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করুন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ